আপাতত বাচ্চাগুলোর সাথে আমাদের বন্ডিংটা একটু বেশি ভালো হয়ে গেছে। অনেকদিন পরে ব্লগ, আর ব্লগে আজকে যেটা দেখাবো, ফার্স্টে মাস্ক তো খুলে নি, ব্লগে অনেকদিন বাদে, তো আজকে একটু এখন বেরোচ্ছে, এখন বাজে হচ্ছে 3:20 সময় বেরোচ্ছে, একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কারণ এখন অন্ধকারটা তাড়াতাড়ি হয়ে যায়। তো অন্ধকার তাড়াতাড়ি হয়ে গেলে কি হয়, যাদেরকে আমরা পড়াই, আমার মুখ পুরো অন্ধকার হয়ে গেছে, যাদেরকে আমরা পড়াই তো তাদের জায়গাটা পুরো অন্ধকার হয়ে যায় আর ওখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, তো ঠিকভাবে পড়াতে পারি না তখন। তো তাড়াতাড়ি বেরোই এখন পড়ানোর জন্য। আজকে অনেকদিন বাদে পড়াতে যাচ্ছি, আমি আর ডিম্পাই যাই যেমন যাই, আর এখন বাচ্চাগুলো আমাদের সাথে এতটা ফ্রি হয়ে গেছে, মানে আজকাল দেখতে পাই, আমি টুকটাক এমনি তো যেতাম পড়ানো হোক বা না হোক, তো বাচ্চাগুলো এতটা ফ্রি হয়ে গেছে এখন, অ্যাকচুয়ালি ভালো লাগে ওদের সাথে কথা বলে, মিশে ওদের সাথে মিশে অনেক জিনিস জানতে পেরেছি ওরা কিভাবে লাইফস্টাইলটা কাটায়। আর একটা সেকেন্ড কাজ রয়েছে সামনেই আমাদের, এই শীতকাল আমরা প্রত্যেকবার কাজ করি, এবার একটু ইউনিক কাজ করছি আমরা, তো সেই ইউনিক কাজেরই কিছু অংশ তোমাদের এই ব্লগে দেখাবো। 25 ডিসেম্বর হওয়ার কথা ছিল, সেটা 31 ডিসেম্বর হবে, 1 জানুয়ারি হবে, তো ব্লগে দেখতে থাকো, দেখাবো বলবো, এই দুটো কাজ আজকে আছে এই বিকেলের মধ্যে করার, তো এর মধ্যে যা যা কিছু হবে একটু একটু করে দেখাতে থাকবো, চলো। বাদ হয়ে এই দিকে সোশ্যাল ব্লগার চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগতম, স্বাগতম এই নতুন একটা সুন্দর ব্লগে, যেখানে আমরা এনজিও ছোট ছোট আপডেট গুলো দিতে থাকি, শুধু এনজিও নয়, আমাদের ভালো লাগার কাজের ছোট ছোট আপডেট এই ব্লগে তোমাদের সাথে দিতে থাকবো। অ্যান্ড ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল উইচ ইজ এজি দ্য সোশ্যাল ব্লগার। হ্যালো ভাই, হ্যালো, কালু একটু আগে যেটা করছিল আমার পা ধরে ঝুলে পড়ছিল, সেটা এখন আর করছে না, যাই হোক এখনো চলে যাচ্ছে ওর মনে অন্যদিকে, ঠিক এতগুলো বাচ্চা আমাকে ফলো করে রোজ, বাই বাচ্চুস। হ্যালো হ্যালো, হোয়াট হ্যাপেন, বাস এটা নান্টু বাচ্চা একটা, এটা একটা নান্টু বাচ্চা, ঠিক আছে বাই। পড়াশোনার নাম নেই, খেলা খালি, হ্যাঁ খালি খেলা আর হাসি, খেলা দেখা তো দেখি, এটা খেলা দেখা দেখা দেখা, হাসলি হবে না, খালি খেলা দেখাতে হবে তো, ওই দেখো পড়ে যাচ্ছে, ও বাবা এ কি হাসি, কি হাসি এটা, এখন একটা ব্যস্ততার লাইফ আমাদের সবার চলছে, তো সবাই মিলে বাচ্চাদের পড়ানোর জন্য আসতেও পারছি না ঠিকভাবে, তো যারা আমরা পড়াতে, মানে আমি আর রিম্পা তো রেগুলার বেসিসে আসছি, মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আরও দু একজন আসতো তাদের আসাটা কমপ্লিটলি প্রায় বন্ধ হয়ে গেছে, কারণ এখন স্কুল কলেজ এগুলো খুলে গেছে, সবার ব্যস্ততা বেড়ে গেছে, তো মানে ভাবছি যে ওদের পড়ানো নিয়ে কী কী করা যেতে পারে, মানে আদার্স প্ল্যান ভাবছি কিছু, পড়ানোটা আমি চাই কন্টিনিউয়াসলি চলুক, তো সেটা একটু গ্যাপ পড়ে যাচ্ছে, এটা ঠিক ভালো লাগছে না আমাদের, তো এটা নিয়ে ভাবছি, আর ওদের কর্মসংস্থানের ব্যাপারটা নিয়ে ভাবছি, যেটা আমি আগেও বললাম, তো তোমাদের যদি কোনো আইডিয়া থাকে প্লিজ নিচে কমেন্টে জানিও, তোমরা যদি কেউ এসে এখানে বাচ্চাদের পড়াতে চাও, ওদের সাথে টাইম স্পেন্ড করতে চাও, তো সেটাও জানিও কমেন্টে, বা আমি এখানে আমার মেল আইডি দিয়ে দিচ্ছি জানাতে পারো। আরে তুই কিছু বলবি, পড়াশোনা করিস, এটা কি বই খাতা আছে এখানে, আছে এখানে বই খাতা গুছিয়ে রেখেছিস, সত্যি তুই সত্যি বলছিস এখানে বই খাতা গুছিয়েছিস, তা বসে মা যা, তুইও এসে গেছিস, ও মাই গড, সবাই এসে গেছে, তোদের মুখে স্মাইলটা না, তোদের হাসিটা সবসময় চলতেই আছে, বল থামে না হাসি, এই তোর মুখে হাসি কি থামে,
দীর্ঘদিন না পড়ালে যেটা হয় সবাই পড়তে আসতে চায় না, সেটাই চলছে। মাত্র চারজন এসছে 10-11 জনের মধ্যে। কঞ্চি নিয়ে আসতে বলছে দাদু, কি বলবো, নিয়ে আসবো? দাদা অঙ্ক খাতা কিনিস না, আমি আমি দেবো, ঠিক আছে? আমার কাছে আছে, এক গাদা পড়ে আছে, আমি তো দিয়ে যাবো। কজন দাদা আছিস? 11 জন না, 11টাই খাতা রয়েছে তোদেরই জন্য, রয়েছে 12টা, তার মানে 12টাই খাতা রয়েছে তোদেরই জন্য, তোরা পড়িস না বলে আমি এসে দিয়ে যাই। চক পেন্সিল কার কার নেই? ও কি করবে এটা? বুলি বুলি লেখো। হ্যাঁ উচ্চারণ করে, হ্যাঁ দীর্ঘ দীর্ঘ। আচ্ছা আচ্ছা, মুখে বল, মুখে বল, এটার পরে এটার পরে এটা, এটা কি লিখলি? তারা ও বাহাদি কর, বাহাদি কর, বাবা বাহাদি আমি করেছি তাই ও বাহাদি করতে হবে। পড়া করবি কিন্তু, সব বন্দি করে রাখছি, পরের দিন দেখাবো এরম করেই। আর লিখতে পারছো না, কি লিখেছ? আরে পড়ানো শেষ হয়ে গেছে, ওই যে বলছিলাম না বাচ্চাগুলো আমাদের সাথে খুব ফ্রেন্ডলি হয়ে গেছে, মানে ফ্রেন্ডলি হওয়ার জন্য আজকে মানে আমরা অনেক জিনিস ওদের থেকেও শিখতে পারছি। এমন নয় যে আমরা ওদেরকে শুধু শেখাচ্ছি, যেমন ওদের থেকে আজকে আমরা ওদের ভাষাটা জানলাম যে ওরা কোন ভাষায় কথা বলে। ওদের ভাষার নাম কি যেন বললো? টাটা। এই যে টাটা আমরা বলি না, এই টাটা নামেই ওদের হচ্ছে ভাষা, এটাই বললো যে টাটা ভাষায় ওরা কথা বলে। এই যে ওরা আমাদের সাথে এত কিছু এখন শেয়ার করে, এগুলো কিন্তু মানে একবারে হয়নি, আস্তে আস্তে আমরা ওদের সাথে খুব ভালো করে মিশে সফটলি ব্যবহার করে, ওরা আমাদের সাথে খুব ভালো করে ব্যবহার করে, অনেকটা টাইম স্পেন্ড করার পর ওরা এত কিছু আমাদেরকে বলছে। আমরা ওদের যেমন পড়াশোনা শেখাচ্ছি, ওরাও তেমন ছোট বড় সব কিছু আমাদেরকে শেয়ার করে আমাদেরও এক্সপিরিয়েন্স করাচ্ছে, আমাদেরও কিছু শেখাচ্ছে, আমাদেরও কিছু দিচ্ছে। তো অ্যাকচুয়ালি পৃথিবীতে সব জায়গা থেকে কোনো না কোনো মানুষ বলে জিনিস থেকে আমাদের সব কিছু শেখার থাকে। তো এবার তাদের সাথে সেকেন্ড কাজটা করবো, তারা দুজন কি একজন আসছে, কেউ জল পরে ঢেলে কারণ রিম্পা রিম্পা বলতে ভালো লাগে না, তাই রিম্পার নামটা চেঞ্জ করে রি করে দেবো। দুটো কাজ ছিল আজকে, একটা হচ্ছে পড়ানোর কাজ যেটাও কমপ্লিট করেছি, আর একটা ছিল মিটিং। সবকিছু আজকে ফিক্সড হয়ে গেছে, কবে কাজ হবে, কতটা টার্গেট রাখবো, বাজেট, সবকিছু ফিক্সড হয়ে গেছে। এবারের কাজের টার্গেট হলো 10K, আর মোটামুটি কিছু পরিমাণ টাকা তুলেছি, এখন ম্যাক্সিমাম টাকা তোলা বাকি রয়েছে। আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে,
প্রত্যেক বারের মতন এবারও তোমরা পাশে থেকো, আশীর্বাদ দিও, পোস্টার শেয়ার করো। বিভিন্নভাবে অনেকে বলে যে হেল্প করতে যায়, তো তোমরা পোস্টার শেয়ার করেও হেল্প করতে পারো, তোমরা ব্লেসিংস দিয়ে হেল্প করতে পারো, তোমরা মানি দিয়ে তো অলসো হেল্প করতে পারো, বা কোনো জামা কাপড় যদি কেউ দিতে চাও সেটা দিয়েও হেল্প করতে পারো, সেটা শীত বস্ত্র হলে খুবই ভালো হয়, যেভাবে পারো হেল্প করতে পারো। ওরকম কোনো বাধা ধরা ব্যাপার নেই যে টাকা দিতে হবে, বা তোমরা কাজে এসেও আমাদের উৎসাহিত করতে পারো। এই দেখো আমার বাড়ি সব কটা বিড়াল এখানে খাওয়া দাওয়া চলছে, মা কেলুর ভাতে মুখ দিচ্ছে, ওর ভাতটা ছেড়ে দেখো দাম্পু নাও কি অবস্থাই। দেখ পাঁচটা বিড়াল আমার, পাঁচ বিড়ালই আজকে এখানে আছে এক ফ্রেমে, সঙ্গে ওদের ফেভারিট মানুষ। আসো আসো, যেখানে হাঁটতে আসি আমি সেখানে একটা কুকুর, এটা ওর চোখের একটা মনিতে অসুবিধা আছে, মানে ক্যাটারাক্টেই যা আছে এই চোখটাতে, একটা পাতেও সমস্যা একটু। কুকুর বিড়ালের পার দেখতে দেখতে ভিডিওটা শেষ করার সময় চলে এসেছে। সো অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে আবার পরের ভিডিওতে, তখন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, একদম পজিটিভ থেকো। এবারে পাক্কা প্রমিস যে ডে বাই ডে ভিডিও আনার চেষ্টা করব, কারণ ডিসেম্বর মান্থ, এবার তো ভিডিওটা দিতেই হবে, নতুন বছর শুরু হচ্ছে। সো খুব ভালো থেকো, সুস্থ থেকো, একদম পজিটিভ থেকো, পজিটিভ থাকা খুব দরকার। আর যদি ভিডিওটা কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল হুইচ ইজ এজি দ্য সোশ্যাল ব্লগার। তারা খুব ঠান্ডা পড়েছে।